করোনা মোকাবেলার অংশ হিসেবে দেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে পিন পতন নীরবতা। আর এই নীরবতা ভেঙেই প্রকৃতি যেন তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। গাছে গাছে ডাকছে নানান পাখি, আর হরেক রকমের ফুলও ফুটেছে বিভিন্ন শাখা প্রশাখায়। এক সময় প্রকৃতির সাথে মানুষের বন্ধুত্ব ছিল, এখন প্রকৃতি যেন মানুষের উপর নির্ভরশীল। মানুষ চাইলেই থাকবে সুরক্ষায়, না চাইলে উজাড় হবে বন, দূষিত হবে পানি, নিঃশেষ হবে প্রকৃতি ও প্রাণের অস্তিত্ব। বাধ্য হয়েই মানুষ যখন গৃহবন্দী, ঢাকায় তখন পিন পতন নীরবতা। যে বাতাস ছিল ধুলোর দখলে, সেখানে কান পাতলেই ভেসে আসে পাখির কলতান। ধুলোমলিন ক্লান্ত রাজধানীতে আজ সবুজের শৃঙ্খলা নেই, যানজট, শব্দ দূষণের প্রতিযোগিতা, ডালে ডালে নতুন ফুলের প্রকাশ, বসন্তের শেষেও যেন বসন্ত বরণের প্রস্তুতি। বছরের ১২টি মাস প্রকৃতির এমন প্রাণোচ্ছল রূপ দেখতে সবসময় কাঙাল নগরবাসী। সেক্ষেত্রে প্রতিটি নাগরিককে পরিবেশের প্রতি যত্নশীল হবার আহ্বান এই প্রকৃতিপ্রেমীর। ডেভেলপমেন্ট মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্ট এতদিন ধরে আমরা পাঠ্যপুস্তকে, বই পুস্তকে দেখছিলাম, এখন মনে হচ্ছে যে প্রকৃতির যে আর্জ, প্রকৃতি যেভাবে জানান দিচ্ছে যে না, দিস ইজ হাউ ইট শুড বি, এইভাবেই হওয়া উচিত। জন্মলগ্ন থেকে আমৃত্য চলে প্রকৃতির সাথে মিতালি, তাই পরিবেশ সংরক্ষণে প্রকৃতির যত্ন অনিবার্য, এমনটাই মত পরিবেশবিদদের। তাপমাত্রা ঢাকা কিন্তু 36, 35, 34, 35, 36 এবং 37 পর্যন্ত হয়েছে। তো এত তাপমাত্রা হওয়ার পরেও আপনার গরম কিন্তু বেশি লাগছে না, কিন্তু অন্য সময় মনে হচ্ছে যে আপনার এত 34-35 ডিগ্রি তাপমাত্রায় মনে হচ্ছে যে ফিল লাইক 45। আমরা সবসময় যেটা দেখি, এটা একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আচার আচরণ এত বেশি, আমরা কার্বন প্রোডিউস করি, কোনো সবুজায়ন আমরা করি না। আমাদের মানুষের কর্মকাণ্ডের কারণে এটা আর্দ্রতা অনেক বৃদ্ধি পায়। তা আমাদের জীবনটাকে এরকমভাবে আসলে নতুন করে শেপ করতে হবে যে বেঁচে থাকার জন্য হলেও আমাদেরকে ঢাকাকে আরও সবুজায়ন করতে হবে। পৃথিবীতে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে, মানে ঘরের বাইরে এসে এই প্রকৃতির সাথে মিলেই থাকতে হবে, কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় অ্যালাই। এবং এই প্রকৃতির সাথে থাকতে নিলে আমাদের উৎপাদন ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা শুধুমাত্র এই রিসোর্সকে আমরা খালি চুষে নিয়েই আমরা উন্নয়ন করব, এই চিন্তা থেকে বেরিয়ে এসে পৃথিবীর সাথে কোপ আপ করে কীভাবে চলতে পারবো, এই ধরনের চিন্তা যতক্ষণ পর্যন্ত আমরা আসতে পারবো। এবং এটা আমাদের সময় নতুন করে চিন্তা করার জন্য যে আগামী জীবন আমাদের হবে আসলে এনভায়রনমেন্টকে সহনীয় করে, এনভায়রনমেন্টকে ঠিক রেখে বেঁচে থাকার জীবন। মোকাররম হোসাইন, ডক্টর টিভি, ঢাকা।